গল্পের প্রয়োজনে একজন অভিনেতা বা অভিনেত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে রূপ নিতে হয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, যাকে আমরা বিভিন্ন রূপে দেখেছি, এবং তার ক্ষেত্রেও আমরা সেম রূপটাই দেখব। বিভিন্ন রূপে তাকে আমরা বিভিন্ন সময় দেখেছি। গত মাসে ময়লা পাগলির মেকআপে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। আবার তারপরে ঈদের কিছুদিন আগে তার দাঁত উঁচু করা একটা ছবি ভাইরাল হয়, যার নাটকের নাম ছিল বিউটিফুল, এবং এই ছবি নিয়েও তাকে নানা ধরনের গুঞ্জন শুনতে হয়েছে। শুধু গুঞ্জন নয়, অনেকে প্রশংসাও করেছে তার লুকটি নিয়ে। এবার নতুন করে আবার গুঞ্জনে এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলছে। তবে ছবিটি যে কোনো গল্পের সেটা হয়তো যারা নেটিজেনরা মন্তব্য করছেন তারা জানেন না। ফেসবুকের গ্রুপ এবং বিভিন্ন ফেসবুক পেজে শেয়ার করছেন মেহজাবিনের সিগারেট খাওয়ার বেশ কয়েকটি ছবি। সেখানে দেখা যায় সিগারেট মুখে নিয়ে ধোঁয়া বের করছেন তিনি। পজিটিভ নেগেটিভ মন্তব্য করা হচ্ছে ওই ছবিকে, এগুলোকে কেন্দ্র করে। কিন্তু এ ছবিটি ছিল জুই তোকে ছুই নাটকের। এই ছবিতে মেহজাবিনকে একটি ঢাকায় মেয়ের রূপে দেখা যায় এবং তার বয়ফ্রেন্ড এখানে থাকেন আফরানিশো। আফরানিশো এবং মেহজাবিনকে আমরা অনেকেই অনেক নাটকে একসঙ্গে দেখেছি, কিন্তু এ নাটকে ঢাকাইয়া রূপে তাদের দুজনকে একসাথে দেখা যাবে। আর এখানে আফরানিশোকে একজন প্রোটেক্টিভ বয়ফ্রেন্ড হিসেবে দেখা যাবে, যে তার গার্লফ্রেন্ডের সিগারেট খাওয়া নিয়ে কোনো বাধা দিচ্ছে না, উল্টো তাকে প্রোটেক্ট করছে যেন ফ্যামিলির চোখে সে না পড়ে। সো ভিউয়ার্স, জুই তোকে ছুঁই নাটকটি নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে বা এই ছবিটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।